Hey everyone, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখতেছেন যে আমি রেডি হচ্ছি, রেডি হয়ে কোথায় যাব, কি করব, তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি আমরা আজকে চলে যাচ্ছি, ঢাকা থেকে ইতালি চলে যাচ্ছি, মানে বাংলাদেশ ছেড়ে দিতে হচ্ছে ভাই, আর কিছু নেই। তো এখন আমরা এখন এখান থেকে যাব এয়ারপোর্ট। তো আমাদের ব্যাগ গোছানো অলরেডি কমপ্লিট, এখন আমরা রওনা দিব। তার আগে দেখি যে আমার হাতে ইউরো চলে আসে, মানে বিদেশ যাচ্ছি ইউরো কামাতে, ইউরো হাতে চলে আসছে। এই ইউরো কামানোর জন্য কিন্তু দেশ ছাড়তে হচ্ছে। একদিন ইনশাল্লাহ আপনাদের দোয়াতে এই ইউরো পকেট ভরে নিয়েই দেশে ঢুকব, আপনাদের সবার দোয়াতে ইনশাল্লাহ হবে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে বাসার নিচে দেখলাম গাড়িটা রাখা। এই গাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমি যখনই ঢাকায় আসতাম এই গাড়িটা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতাম। তো তারপর দেখলাম আমাদের গাড়ি চলে আসছে এবং ব্যাগ গাড়িতে উঠে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে ভাই সবাই আমাকে বিদায় দিতে যাচ্ছে, জানি না এত মায়া কিভাবে মানে ছাড়তে পারবো কিনা কখনো। তো ফ্যামিলির সবাই আছে, সবাই আমাকে বিদায় দিতে আসছে, তো সকলকে অনেক মিস করব প্রবাসের দেশে। তো ভাই মনটা অনেক খারাপ, কারণ সবাইকে ছেড়ে প্রায় 8,800 কিলোমিটার প্লাস দূরে চলে যাচ্ছি ভাই। তো আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। একটা জিনিস ভেবে অনেক খারাপ লাগছে যে একটা সময় আমি এই এয়ারপোর্টে আমার ফ্যামিলি মেম্বার হোক আর অনেক লোকদেরকে আমি প্রতি বছর এয়ারপোর্টে 4-5 বার আসা হয়, এদেরকে রিসিভ করতে আসি, এদেরকে আবার যখন বিদেশ যায় তখন দিয়ে যাই। তো আজকে ভাই এই এয়ারপোর্টের দরজা দিয়ে আমি চলে যাচ্ছি, এই জিনিসটাকে অনেক মিস করব, যে এরা আসলে এরা আমাকে মিস করবে, আমি এদেরকে মিস করবো, করার কিছু নাই ভাই। আজকে এয়ারপোর্টের ভিতরেও অনেক জ্যাম, জানি না কেন, হয়তো দুনিয়ার সকল মানুষ আজকেই দেশ ছাড়তেছে। তো সবাইকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বুকিং, মাল বুকিং দিতে, আমাদের ব্যাগ আছে, ব্যাগ বুকিংয়ে দিব, তারপর আমরা ইমিগ্রেশনে যাব, কারণ সময় লাগবে। তো অনেক মনটা খারাপ, কারণ সবাইকে বিদায় দিচ্ছি, আসলে ফার্স্ট টাইম অত দূরে কোথাও যাচ্ছি। সো ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন চলে আসছি ওয়েটিং রুমে, আমাদের প্লেনের যে ওয়েটিং রুম আছে এইখানে। ভাই ইমিগ্রেশন কমপ্লিট করার পর এই প্লেনের ওয়েটিং রুমে আসতে আমার পুরো মানে জুতা পর্যন্ত খুলে ফেলছে এরা, কারণ চেকিংয়ের জন্য। তো বেল্ট জুতো এগুলো সবই খুলতে হয় এখানে নাকি। তো এগুলো করে আমরা এখন প্লেনের সামনে আসি। একটা জিনিস ভাই আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এত দূরে কোথাও চলে যাচ্ছি। তারপর ভাই আর কিছু করলাম না, আমরা ডাইরেক্ট প্লেনে উঠে জন্য প্রস্তুতি নিচ্ছি। সো আর দেরি না করে আমরা কিন্তু প্লেনে উঠে পড়লাম। প্লেনে উঠে এখন আমাদের প্লেন একটু পরে ছেড়ে দিবে, ফার্স্ট টাইম প্লেনে উঠছি ভাই, অনুভূতি একটা আহামরি কিছু না। আমরা হয়তো প্লেন ভাবি অনেক কিছু, কিন্তু আমার কাছে কোনো ফিল হচ্ছে না যে আমি প্লেনে আছি। তো তার কিছুক্ষণ পরে প্লেনটা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর আমরা একটু রেস্ট নিই। তো ঘন্টা দুয়েক পর আমাদের খাবার চলে আসে, প্লেনে আমাদের খাবার দিবে। তো আমি এখন এখান থেকে যাব হলো মিশরে, মিশরে আমার ট্রানজিট আছে প্রায় 9.5 ঘন্টা। তো এই জন্য আমার খাওয়া দাওয়া করতে হবে অনেক, খাওয়া দাওয়া চলে আসছে, এখন খেয়ে দে আবার একটা ঘুম দিব। প্লেনে অনেক রকমের খাবার পেয়ে যাবেন। তো প্লেনে আমরা অর্ডার দিয়েছিলাম বিফ, আর এখানে বিফের সাথে আর অনেকগুলো আইটেম ছিল। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, খাবারটা আসলে অনেক জোর ছিল। তো এখন আমরা আবার একটু রেস্ট নিব, কারণ আমাদের প্রায় প্লেনটা 8 ঘন্টার মতন চলবে। তো 8 ঘন্টার মধ্যে আমরা মিশর থাকবো। তো কিছুক্ষণ ঘুমানোর পর দেখেছি আবারও খাবার চলে আসছে, মানে তখন দিচ্ছে লাঞ্চ, মেবি ডিনার দিচ্ছে, আর এখন দিবে হলো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ভাই খাবারটাও জোর ছিল, কিন্তু একটা খাবার বাদে, মানে প্যাটিসটা বাদে কেকটা আর রুটিটা জোর ছিল। তো তারপর ওইটা খাইয়া আবার একটু রেস্ট নিলাম। তো তারপর আমাদের প্লেন ল্যান্ড করলো মিশরে, আমরা অলমোস্ট মিশরে চলে আসছি। তো মিশর থেকে বের হয়ে মিশরের ওয়েদারটা অনেক ভালো ছিল, জানি না বাইরে কি ওয়েদার, আমরা বাইরে বের হতে পারিনি। তো মিশরের ভিতরে আমরা ঘোরাফেরা করলাম, এইখানেও আবার খাবার দিছে, কারণ এখানে আমাদের প্রায় 8 ঘন্টা থাকতে, 9 ঘন্টা 9.5 ঘন্টা থাকতে হবে। তো এখানেও খাবারটা মোটামুটি ছিল, কারণ এখানে খাবারটা ফুললি মানে বিদেশি খাবার ছিল, যেটা আমাদের পেটে হজম হচ্ছিল না, কারণ এদের খাবারটা সিদ্ধ এবং খাবারটা খুবই বাজে লেগেছে আমাদের কাছে। আমরা কেউ খাবারটা খাইতে পারিনি, দুই একজন ছাড়া।
আমরা কি করি খাবারটা খেয়ে মানে অল্প একটু খেয়ে ফেলে দেই, কারণ ওটা আমাদের খাবার যোগ্য ছিল না, হয়তো খেলে আমাদের পেট খারাপ করবে এরকম কিছু, যে কারণে আমরা খাবারটা ফেলে দিই। তারপর মিশরের এয়ারপোর্ট একটু ঘোরাঘুরি করার পর আমাদের অনেক কষ্টের পর মানে প্রায় 9 ঘন্টা কাটাইছি এয়ারপোর্টের ভিতর, কারণ আমাদের ওইখানে বসার ঠিক মতন জায়গা ছিল না, শুধু ঘুরতে হবে, কারণ আমাদের শপিং মল ছেড়ে দিয়েছিল, বিরাট বড় মিশরের শপিং মল। ঘুরে ঘুরে দেখে শেষ করে তারপর দেখে যে অলমোস্ট টাইম শেষ, আমরা প্লেনের সামনে চলে আসছি, তো দেখি যে আমাদের প্লেন আসে নাই। আমরা একটু ঘাবড়ে গেছিলাম যে আমরা ভুল কোনো কাউন্টারে চলে আসছি কিনা। তারপর দেখি ভাই যখন প্লেন ছাড়ার আধা ঘন্টা আগে প্লেন আসে, আর প্লেনটা খুবই মানে নরম ছিল, অনেক আগের প্লেন ছিল, একটু ভয় ছিল প্লেনটা, কারণ প্লেনটা যখন আকাশে উঠতেছে মানে কেমন যেন ভিতরে একটু ভয় ফিল হচ্ছিল, কারণ আমরা বাংলাদেশ থেকে যে প্লেনে মিশরে আসছি ওইটাতে কোনো ভয় লাগে না, কারণ ওই প্লেনটা অনেক বড় এবং প্লেনটা অনেক সুন্দর ছিল, কিন্তু এটা একটু ভয় লাগতেছে। তো তারপর ফাইনালি আমরা আবার প্লেনে আবার খাবার পাই, মানে খাবার খাওয়াইতে খাওয়াইতে মায়ের ফেলতেছে। তো এই প্লেনের খাবারটাও একদম বাজে ছিল, দু একটা খাবার ভালো ছিল, ওগুলা খাইয়া মানে আমরা বাংলাদেশ থেকে যা খাবার খাইছি তারপর থেকে প্রায় একদিন না খাওয়া ছিলাম, তো শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে প্রায় মিশর থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টার ভিতর আমরা ইতালি পৌঁছে যাই। তো ইতালিটা কিন্তু ভাই আকাশ থেকে অনেক সুন্দর দেখা যায়, জানি না ভিডিও ফুটেজে আসতেছে কিনা, আকাশ থেকে ইতালির সৌন্দর্য অনেক। তো আমরা ইতালি রোমে নামবো, তো ইতালি রোমে আমাদের কিছুক্ষণ পরে ল্যান্ডিং হবে। তো ফাইনালি আমাদের ল্যান্ডিং হয়ে গেছে, এখন আমরা মানে এয়ারপোর্টে যেখানে ল্যান্ডিং করছি এখান থেকে আমরা এখন ট্রেনে করে যাব মেইন এয়ারপোর্টে, ওইখানে আমাদের ব্যাগ রিসিভ করব, কারণ আমাদের দুইটা ব্যাগ আছে ওটা রিসিভ করব। তারপর আমরা আমাদের গাড়ি আছে, গাড়িতে করে আমরা এইখান থেকে যাব মেইন রোমের স্টেশনে, সেন্টার যে স্টেশন আছে ওই স্টেশনে যাব, কারণ আমরা এইখান থেকে এখন যাব মিলানো, কারণ প্রায় অলমোস্ট অনেক বড় জার্নি। তো আমাদের ব্যাগ রিসিভ করা শেষ, এখন আমরা বের হবো, বের হয়ে গাড়িতে উঠবো। আলহামদুলিল্লাহ ইতালি মার্কেটে পাড়া দিলাম, ইতালি আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন আমাদের গাড়িতে আছি। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি রোম স্টেশনে, কারণ ওইখান থেকে আমাদের মিলানোর ট্রেনের টিকিট কাটতে হবে। সো আমরা এখানে টিকিট কেটে ফেলছি, কিন্তু আমরা ভুলবশত মানে ফার্স্ট টাইম যেহেতু ইতালি, তো আমাদের একটা ভুলের কারণে আমাদের প্রায় 40 টাকা জরিমানা করতে হয়েছে, মানে আমরা ভুলবশত ভিআইপি ট্রেনের টিকিট কেটে ফেলছি 102 টাকা বাংলাদেশ টাকা, যেটা অলমোস্ট 14,000 টাকা প্লাস, মানে যেই টিকিটটা 60 টাকা 50 টাকায় পাওয়া যায় তো সেই টিকিটটাই আমরা কাটছি 102 টাকা, যেটা 60 টাকা ছিল ওইটা এখান থেকে মানে রোম থেকে মিলানো যাইতে সময় লাগতো 12 ঘন্টা থেকে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, আর আমরা যেটা কাটছি 102 টাকা দিয়ে সেটা মাত্র 3 ঘন্টায় আমাদের মিলানো নিয়ে যাবে, মানে এটা পুরো ডাইরেক্ট ট্রেন। তো কিছু বুঝি নাই, ভুলবশত টিকিটটা কেটে ফেলছি, মিলানো যাচ্ছি। ট্রেনটা ভাই অনেক গতিতে চলছে, 297 দেখলাম ট্রেনের স্পিড, মানে বাইরে কিছুই দেখা যাচ্ছে না, মানে এরকম গতিতে ট্রেনগুলো চলে। তো ইতালির ওয়েদার অনেক ভালো, আর ইতালিতে ভাই এত গাছপালা, মনে হয় না আমাদের বাংলাদেশে এত গাছপালা আছে, ইতালিতে যত গাছপালা রাস্তার পাশেই অনেক গাছ। সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এত বড় একটা জার্নি শেষ করতে পেরেছি, এখন আমরা মিলানো মানে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল এবং সুস্থভাবে এখানে আসতে পেরেছি, তো আপনারা সবাই দোয়া করবেন। সো যারা ফার্স্ট টাইম ইতালি আসবেন তাদের জন্য একটা জিনিসই বলবো, যদি আপনারা কিছু না বোঝেন আমাদের সেকেন্ড চ্যানেলে ফুল ডিটেলসে ভিডিও দেওয়া আছে, ফুটেজ দেওয়া আছে, ওটা দেখলে আপনারা বুঝবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাশে ছিলেন, আপনাদের দোয়াতে এত দূর আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু ইতালির রেগুলার ব্লগ আসবে। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন।